নায়িকা মাহির সঙ্গে অডিও কেলেঙ্কারির ঘটনার পর তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো ডাক্তার মুরাদ হাসান অবশেষে দেশ ছেড়ে পালিয়েছেন আর সে দৃশ্য ধরা পড়েছে বিমানবন্দরের এক গোপন ক্যামেরায় বৃহস্পতিবার মধ্যরাতে চুপি সারেই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওঠেন গত চার দিন ধরে সবার অগোচরে থাকা মুরাদকে রাত নয়টার দিকে শাহজালাল বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দেখা যায় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ডাক্তার মুরাদ হাসানকে দেখতে পাওয়া ইমিগ্রেশন পুলিশের একজন কর্ম কর্মকর্তা জানান উনি এয়ারপোর্টে আসার পর পরই আমরা তাকে অনুসরণ করি এরপর বিভিন্ন সংস্থাকে বিষয়টি জানাই বিশেষ করে ওনার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে তার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা পাওয়া যায়নি বৃহস্পতিবার রাত এগারোটা বিশ মিনিটে ইমিরেটস এয়ারলাইন্সের দুবাই হয়ে কানাডার টরন্টোয় যে ফ্লাইট রয়েছে ওই ফ্লাইটের টিকিট কেটেছিলেন মুরাদ এরপর মুরাদ নির্ধারিত সময়েই ওই ফ্লাইটে ওঠেন। এ সময় জিন্স প্যান্ট ও ব্লেজার পরা মুরাদের ডান হাতে ছিল মেরুন রঙের একটি হ্যান্ড লাগেজ বাম হাতে ধরা ছিল পাসপোর্ট কাঁধে ছিল একটি চামড়ার ব্যাগ এমিরেটসের এই ফ্লাইটটি দেড় ঘন্টা দেরি করে রাত একটার দিকে শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায় মুরাদের হলেও তার দেশ থেকে কোনো বাধা নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান খান কামাল দুপুরে জানিয়েছিলেন মুরাদ হাসান বিদেশে যেতে চাইলে সরকার বাধা দেবে না সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন মুরাদ হাসান বিদেশে যাবেন কিনা সেটা তার সিদ্ধান্ত এখানে আমাদের কিছুই করার নাই তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তিনি যে কোনো দেশে যেতে পারেন মুরাদ সাম্প্রতিক সময়ে গত সেপ্টেম্বরে কানাডা সফর করেছিলেন তখন সপ্তাহ খানেক সেদেশে ছিলেন তিনি দু সালের মে মাসে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে মুরাদ হাসানকে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল অডিও কেলেঙ্কারির পর প্রধানমন্ত্রী নির্দেশে গত মঙ্গলবারই তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন মুরাদ এরপর আওয়ামী লীগের পদ হারালেও তার সংসদ সদস্য পদ এখনো বহাল রয়েছে সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনিকে নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করে সমালোচনায় পড়েন মুরাদ হাসান এরপর চিত্রনায়িকা মাহির সঙ্গে অশালীন আচরণ ও একটি অডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে এরপর ব্যাপক সমালোচনা শুরু হলে মুরাদের বিদায় ঘণ্টা বেজে যায়